আমাদের বাসাগুলা লুপ্তপ্রায়, আমরা সেটাকে সেটাকে রক্ষা করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। ব্রু একট নরাও যত সিও যে ব্রু নি সমস্যা, ব্রু একট সায়া খস নিষ্কাও, ব্রু একট সানি থাও নিষ্কাও। আং কয়েকটা চিনি ব্রু যে মিজোরাম নি ফাইনাই তাকুরাও নি প্রবলেম নস্কা আং হাইলাইট খেনি চৌ। 1997 জুলাই মাস যখন বড় মিজোরাম অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ডিমান্ড খেয়ে বড়নো আরো নি মেজরিটি সংখ্যা মিজো রাওবাই আরো নি রুখলাই আইনি কাউ হিংখে বড় যে চৌতাও কাউব্রক নি ডিমান্ড খেমনি জরা হঠাৎ খে প্রমোদ্রিয়াং যে কাউতি সানাই নামনি কারণ তোমা আপনি চিনি ব্রু ল্যাঙ্গুয়েজ নি সমস্যা চৌ যত্ন সিও ব্রু ল্যাঙ্গুয়েজ ন চৌ হিংবা জরা তো সময় তো তাও রাইট টাইমিয়া নিনি বিভিন্ন স্কুল চলে রিয়ানাইখে নিনি বই নাও বিভিন্ন বই শুয়ে নাই নাও ট্রান্সলেট খেয়ে নাই নাও। প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের মিডিয়া বন্ধুদের, আমার আহ্বানে আপনারা এখানে এসেছেন। আমি আজকে আমাদের গুরু সাহিত্য একাডেমির তরফ থেকে আমাদের বিগত দিনগুলিতে আমরা যে ব্রু পাউ ব্রু নিয়ে যে আমরা চর্চা করে এসেছি আমাদের রিয়াদের মধ্যে বা ব্রুদের মধ্যে, সে সম্পর্কে আপনাদের মাধ্যমে আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে চাচ্ছি। আমি প্রথমে আমাদের ব্রুদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরব। আমরা ব্রু বা রিয়ারা ত্রিপুরাতে আমরা প্রায় 838 গ্রামে বসবাস করি। আমরা এখন মোটামুটি 3 লাখের কাছাকাছি ত্রিপুরাতে আছি। আমাদের এনজিও সেন্সাসের মধ্যে মিজোরামের প্রায় বিভিন্ন গ্রামে প্রায় 70,000 মতন এখনো আছে, এবং আসামে আসামে 80টি গ্রামে প্রায় 54,000 মতন আছে, এবং মণিপুরেও আছে কিছু, বাংলাদেশে প্রায় 65,000 মতন আছে, মায়ানমারেও আছে। আমরা যেসব আমরা যতটুকু আমাদের রিয়ালের মধ্যে বা আমাদের গ্রুপের মধ্যে যেটা আমরা কেস কভার করে যেটা আমরা এখন যেটা যোগাযোগ চলছে তার মধ্যে আমরা এরকম জানি। তাছাড়াও আমরা উইকিপিডিয়াতেও দেখেছি থাইল্যান্ড লাওস কাম্বোডিয়াতেও আমাদের ব্রু বা রিয়াং সেখানেও আমরা দেখেছি, কিন্তু আমরা তাদের সাথে এখনো যোগাযোগ করতে পারিনি। আমরা আগামীতে করার চেষ্টা করব। আমরা বাসা চর্চাতে আমাদের প্রথম কলব্রু বই প্রকাশ হয় 1951 সালে, যিনি প্রকাশ করেন উনি এইচ এ জোন্স। বাইবেল এর 2টি অংশ উনি কলব্রুতে ট্রান্সলেশন করে প্রকাশ করেন। 1956 সালে প্রয়াত শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী দ্রৌপদী মুর্মু উনিও প্রথম উনিও বাইবেলের কয়েক 3টি অংশ উনি কলব্রুতে প্রকাশ করেন। এরপরে আমরা কমনি কালাম এই বইটি আমাদের শ্রদ্ধেয় শরণ কুমারিয়ান উনি 1980 সনে এই বইটি প্রকাশ করেন। এই বইটি প্রকাশ করেন এখানে আমাদের সমস্ত এই বইটি এই বইটির নাম হলো কমনি কালাম। এটি বাংলার সঙ্গে তুলনা করলে বাল্য শিক্ষার মতন, এবং ইংরেজিতে তুলনা করলে এবিসিডি চাদের মতন। এই
ব্রুডের এই বই মাধ্যমে আমাদের পাঠ্যক্রমের সূত্রপাত হয়। এখন পর্যন্ত প্রায় 5000 মতন এই বইটি প্রিন্ট হয়েছে এবং আমাদের ব্রু এবং রিয়ালের মধ্যে এই বই নিয়ে আমরা চর্চা করি আমাদের বাসাটা। এবং কাউব্রুতে বাইবেল প্রকাশিত হয় 1990 সালে, 1990 সালে স্মাইটা নামে বাইবেল প্রকাশ হয় এবং 2009 আমাদের বাইবেল থার হলি বাইবেল প্রকাশ করা হয়। এটি হলি বাইবেল, এই বাইবেল এখানে এই বাইবেলটি আমরা যারা ব্রু বাইবেল খ্রিস্টে বিশ্বাসী যারা আছেন, খ্রিস্টে বিশ্বাসী যারা আছেন আমাদের প্রায় মিজোরাম, ত্রিপুরা, আসাম এবং বাংলাদেশ, মায়ানমার মিলে খ্রিস্টে বিশ্বাসীরা প্রায় 1250 মতন চার্চ সে উপাসনা করে, সেই উপাসনাতে এই বাইবেল কভ্রুতে আমরা চর্চা করি এবং পাঠ করি, এভাবে আমরা চলে আসছি। তাছাড়া যারা রিয়ান এবং ব্রুম মধ্যে যারা ইস্কন ধর্মে বিশ্বাসী যারা আছেন, ইস্কন ধর্মে যারা বিশ্বাসী আছেন তারাও কভ্রুতে উপাসনা চর্চা করে ইস্কন ধর্মে যারা বিশ্বাসী আমাদের যারা রিয়াল বাবু যারা আছেন এই বইতে তারা উপাসনা করেন। এটা সম্পূর্ণ রিয়ালবাসী লেখা, এখানে কভ্রু কোয়ারে যেমন এখানে সম্পূর্ণ রিয়ালবাসী লেখা। এই বইটি কভ্রুতে ট্রান্সলেট করেছেন ধীরিয়াং নামে, যারা প্রায় আসামে রিয়াল ইস্কন ধর্মে যারা বিশ্বাসী আছে 41টি গ্রামে, ত্রিপুরায় প্রায় 29টি গ্রামে আছে, এই কভ্রুতে তারাও চর্চা করেন। এবং সত্য সনাতন রাম মন্ডলী যারা আছেন রিয়াং বা ভুদের মধ্যে, যারা সত্য সনাতন রাম মন্ডলী যারা আছেন তারাও রিয়াং বাসাতেই তারা গান বাজনা করে উপাসনা করেন। এরকম ত্রিপুরাতে প্রায় 30টি গ্রামে আছে, আসামেও 7টি গ্রামে আছেন। তাছাড়া শিব ধর্মে যারা অনুসারী তারা মধ্যেও সম্পূর্ণ রিয়াং বাসায় তারা উপাসনা চর্চা করেন এবং নিজের মধ্যে তারা রিয়াং বাসাতেই সম্পূর্ণ এই যারা শিব ধর্মে অনুসারী তারা সম্পূর্ণ রিয়াং বাসাতেই উপাসনা এবং গান বাজনা করেন। আমরা এটা আমাদের রিচামুন বই আরেকটা আছে, এখানে প্রায় আমাদের 400টির মতন গান বা কবিতা এখানে আছেন। আমরা এটা অনেক বছর যাবৎ 1989 থেকে আমরা এইটি আমরা আমাদের মধ্যে সম্পূর্ণ সেটা চর্চা করে এসেছি। আমরা এটি এই সম্পূর্ণ এই বইটি সম্পূর্ণ এই ভাষায় এটা লেখা আছে, এর মাধ্যমে আমরা চর্চা করে থাকি। এই একটি বই আছে ব্রুনি কাউভুকরা, এখানে আমাদের অনেক এখানে ফ্লক স্টোরি আছে, এখানে আমাদের অনেক রিয়ানদের অনেক আমরা নিজেদেরকে প্রিম্পট বা বলি অনেক স্টোরি এখানে আছে, সেটাও এটাও আমাদের সম্পূর্ণ প্রভূতে সেটা লেখা আছে। 2009 এই বইটি প্রকাশিত করা হয়েছিল, আমরা নিজের মধ্যে এটা নিয়ে আমরা পাঠ করি এবং চর্চা করে থাকি।
ibu itu aset hak sambung lamor tujuan lima itu sempurna amader yang basai ibu aset amra jara ibu ja amra amader jara ছোট শিশু যারা আছে এবং যারা যুবক আছে আমাদের এই গুণগুলো আমরা আমাদের মধ্যে আমরা পাঠ্যক্রম হিসেবে চর্চা করি এরকম করে আছি এটি আরেকটি বই আছে এটাও আছে সাইকো লায়ক বল জাতি আমরা এটাও এটাও আমাদের সম্পূর্ণ পাঠ্যক্রমের সাথে এটা প্রকাশিত হয়েছে আমরা এটা দীর্ঘ বছর যাব এই গুণগুলো আমরা চর্চা করে এসেছি আমাদের ত্রিপুরা আসাম বাংলাদেশ মায়ানমার যেখানে আমরা রিয়াং অধ্যুষিত অঞ্চলগুলোতে তাছাড়াও আমাদের ডিএসপি থেকে প্রত্যেক বছরে একটা ম্যাগাজিন ম্যাগাজিন বার করা হয় ব্রুনি পুরাণ নামে ১৯৯০ থেকে এই ম্যাগাজিনগুলো প্রকাশিত হয়ে আছে আমাদের ব্রু স্টুডেন্ট উত্থ থেকে ব্রু স্টুডেন্ট থেকে ২০০১ থেকে আমাদের ব্রু নিয়ে একালাম ম্যাগাজিন আমরা প্রত্যেক বছর সেটি আমরা বার করি এবং আমরা যেসব রিয়া অধ্যুষিত অঞ্চল আছে এই বইগুলো আমরা নিজের মধ্যে চর্চা করে এসেছি এখানে আমাদের রিয়ালদের বিভিন্ন কাহিনী গল্প এবং কবিতা এগুলো আছে তাছাড়াও আমরা বিভিন্ন কবিতা আমরা নিজের মধ্যে চর্চা করে থাকি এগুলো আমাদের রিয়াল ভাষায় কবিতা আছে সেরকম আমাদের প্রচুর রিয়াল ভাষায় কবিতা আছে আমাদের প্রায় ২০০ জনের মতো কবি আছে রিয়াল কবি যেগুলো আমাদের রিয়ালদের যে কবিতা আছে সেগুলো নিয়ে তারা চর্চা করছে এবং জাতি সাধ্য মতে তারা বিভিন্ন বই প্রকাশ করে এসেছে আমাদের কাছে আরো কবিতা বই আছে এগুলো আমরা এভাবেই চর্চা করে এসেছি আরো আমাদের কাছে আরো বই আছে আমরা এগুলো সব রিয়াল ভাষাতে প্রকাশ করা হয়েছে আমরা সেগুলা আমাদের যেসব রিয়াল অধ্যুষিত অঞ্চল আছে সেখানে আমরা এগুলো নিয়ে আমরা চর্চা করিয়ে দীর্ঘ বছর যাব আমরা নিজের ভাষাকে চর্চা করে এসেছি এবং সমৃদ্ধ করে তোলার জন্য আমরা যথাসাধ্য নিজের মধ্যে আমরা প্রয়াস করে এসেছি তাছাড়া আমরা ১৯৮৯ থেকে ইংল নামে একটা আমরা মানলি নিউজ লেটার আমরা বের করে এসেছি আমাদের এডিটর ছিল প্রয়াত দক্ষিণ রঞ্জন বর্তমানে এই ইংল মানলি নিউজ লেটার অজয় কুমার রিয়াল উনি এডিটর হিসাবে আছেন তাছাড়াও কৌফালমি খোরান নামে আরেকটা মাংলি নিউজ লেটার আছে ২০০১ থেকে সেটা বের হয়ে আছে আমরা সেই ম্যাগাজিনগুলো আমরা এবং সেই নিউজগুলো আমরা নিজের মধ্যে পাক করে এসেছি আমরা রিয়াং ভাষা চর্চার জন্য আমরা প্রত্যেক বছরে আমরা বিভিন্ন প্রান্তে দুই তিনবার আমরা কগ্রু ল্যাঙ্গুয়েজ সেমিনার কাম ওয়ার্কশপ আমরা দীর্ঘ বছর যাব করে এসেছি নিজের মধ্যে আমরা চর্চা করে আছি বিশেষ করে আমরা ব্রু ক্রিশ্চিয়ান কাউন্সিল মাধ্যমে সেগুলো আমরা মিজোরাম ত্রিপুরা আসাম বিভিন্ন প্রান্তে আমরা সেরকম লিটারেচার সেমিনার আমরা করে এসেছি পরবর্তীতে ব্রু লিটারেচার সোসাইটি ২০১২তে জন্ম নেওয়ার পরে আরো বিস্তারিত এবং আরো বিস্তারিত হয়েছে সেইসব সেমিনারগুলো এবং ২০১৪তে বিএসএ ব্রু সাহিত্য একাডেমি জন্ম নেয় এরপরে আমরা এই সাহিত্য
আমরা বিভিন্ন দিক দিয়ে অনন্ত আমরা বিভিন্ন দিক দিয়ে এখনো পিছিয়ে রয়েছি অন্যান্য দেশ তুলনায় কাজেই আমাদের ভাষা প্রায় লুপ্তপ্রায় আমরা এই ভাষাকে ধরে রাখার জন্য আমি সবার সহযোগিতা কামনা করি আমাদের ভাষা নারীর স্পন্দন নারীর সঙ্গে সম্পর্ক আমাদের মায়ের ভাষা কাজেই আমরাও এই ভাষাকে এই ভাষার মধ্যে আমাদের শিশুরা যদি প্রথম প্রথম করতে পারে তাহলে আমাদের ভাষাও সমৃদ্ধি হবে এবং তারও আরেকটু যারা প্রথম প্রথম করে তারও আরেকটু জ্ঞান সহজে যেকোনো জিনিস বুঝতে পারবে কাজে আমি আমাদের ভাষা আমাদের মধ্যে আমরা দীর্ঘ 40-45 বছর যাবৎ আমরা লিখিত রূপে আমাদের মধ্যে চর্চা করে এসেছি আমরা শুধুমাত্র আমরা সরকারি বিদ্যালয়ে বা সরকারি স্বীকৃত বা প্রথম পাঠের সুযোগ পাইনি কিন্তু আমরা আমাদের মধ্যে আমরা আমরা দীর্ঘ বছর যাবৎ থেকে আমরা চর্চা করে এসেছি আমাদের গ্রামার বই আমাদের গ্রামার কমপ্লিট গ্রামার আমাদের গ্রামার বই আছে সেটি অনেক আগে অনেক আগে 2014 সেটা পাবলিশ করা হয়েছে বাই এসকে উষা আমাদের ডিসপ্লেও আছে কমপ্লিট ডিসপ্লেও আছে ডিসপ্লেও আছে এবং আমাদের এই যে বাইবেল এটি বাইবেল সোসাইটি অফ ইন্ডিয়া তরফ থেকে সেটি প্রকাশ করা হয়েছে মাতৃভাষার মাধ্যমে মাতৃভাষার মাধ্যমে আমরা পাঠ করার ইচ্ছুক এবং এই ভাষাকে আরো সমৃদ্ধ করে তোলার জন্য আমরাও আমরাও মনে প্রাণে চাই কাজেই আমি সবার কাছে পুনরায় আহ্বান করব আমাদের কমপ্লিট রিকগনাইজ পাওয়ার জন্য আমি সকলের কাছে যারা যাদের ভাষা যারা যাদের ভাষা সমৃদ্ধ হয়েছে রিকগনাইজ প্রাপ্ত তাদের যারা সাহিত্যিক যারা আছে তাদের কাছেও আমরা সাহায্যের প্রার্থনা করি আমাদের কমপ্লিট ভাষাকে উন্নত সমৃদ্ধি করে গড়ে তোলার জন্য তারাও যেন আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এই আবেদন তাদের কাছে রাখি এবং আমি সবার কাছে আবেদন রাখতে চাই আমরা কমপ্লিট সরকারি স্বীকৃতি পাওয়ার জন্য কেউ যেন সেখানে বিরোধিতা না করে এবং যারা বিরোধিতা করে থাকেও তারাও যেন সেই তারা যে প্রথমে সিদ্ধান্ত যেন সেটা পরিবর্তন করে আমাদের আমাদের দিকে সহযোগিত হয় না হলে আমরা ত্রিপুরাতেও আমরা আদম জাতি আদিম জাতি হিসাবে আমরা পরিচিত আমাদের ভাষাগুলা লুপ্তপ্রায় আমরা সেটাকে রক্ষা করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন আপনারা আপনাদের আশীর্বাদে আমরা সেটা এই কমপ্লিট ভাষাকে সমৃদ্ধ করে তোলার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি আমাদের ব্রু সাহিত্য একাডেমি বিএসএ তরফ থেকে ধন্যবাদ সবাইকে পুনরায় সবাইকে নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত আমাদের ব্রু ভাষা যে আমরা বিগত দিনগুলোতে যেটা চর্চা করে এসেছি সেটা আপনাদের সামনে তুলে ধরেছি ধন্যবাদ সবাইকে